দেখেন এটা হলো ডেস্টিনেশন মডেল অ্যাড করে দিলেন, মানে ইনক্লুড করলেন, তারপরে হলো আপনি কোয়েরি করবেন ডেস্টিনেশন কোয়েরি। কয়টা লাগবে আপনার এখানে? বেস্ট ডেস্টিনেশন একটা পয়েন্ট, সেইটাতে লাগবে চারটা। পরে সে ট্যুর ডেস্টিনেশন কয়টা আছে এটায়? এটাতে ছয়টা। দুইটা কোয়েরি করতে হবে, একটা চারটা আর একটা ছয়টা, ঠিক আছে? লিমিট দিয়ে করবেন, আর কিছু না। এগুলো তো এগুলো হচ্ছে প্লেস, ওইটা পারলে এগুলো পারবেন, ঠিক আছে? যদি কোনোটা না থাকে ডাটাবেজে না পান, পার্টটা মুছে দিয়ে, ঠিক আছে? এটা আমি নিয়ে এসে দেখাই, এটা এইটা যদি বোঝেন তো বাকি সবগুলো পারবেন। আর জেনারেল টেবিলটা কোয়েরি করাই আছে দেখলাম, খালি উইকো করে দেবেন খালি, ওইটাতে কোনো ইয়া লাগে না। আর জেনারেল টেবিলে আপনি কি করছেন, অল করে নিয়ে আসছেন। আমি বলছিলাম জেনারেল টেবিলে একটা রো হবে খালি, অল করলে এখানে আপনার ওই ডাটাগুলো যাবে হচ্ছিল আপনার অ্যা হিসেবে, মাল্টিপল রো হিসেবে যায়, তো ও লুপ করে শো করতে হবে। আপনি জেনারেল টেবিল যখন অ্যা করবেন, জেনারেল ডাটাগুলো যখন ইকো করতে যাবেন, তখন পুরো পেজটা বা লুপের মধ্যে ফেলাইতে হবে। এইটা না করে এইটা আপনি হলো ফাইন্ড দিয়ে করবেন, আর ওখানে গিয়ে দেখবেন যে কত নাম্বার আইডি দিয়ে পড়ছে জেনারেল টেবিলে যান। এই একটা কথা আমি অনেক কভার বললাম যে এই জেনারেল টেবিলে একটা মাত্র রো হবে, এই 11 দিয়ে দেখে আসে কিনা এটা দিলে এখন ই করতে পেতো। করেন আপনি যেভাবে পারে করেন, আমি যেভাবে আমার দেখানোর আর দেখাই দিচ্ছি, আমি আর দেখাতে পারবো, বারবার একই জিনিস দেখাতে ভালো লাগে না। ছোটখাটো জিনিস কেন মাথায় ঢোকেন আপনি? বললাম একটা তথ্য, একটা একটা রেস্টুরেন্ট বা একটা কোম্পানির নাম দুইটা হবে না কখনো, তো সেটা লুপের মধ্যে ফেলানোর কি আছে? যে চারটা পাঁচটা নাম যে লুপ ফেলায় আপনি চারটা বা নাম প্রিন্ট করবেন, একটু চিন্তা ভাবনা করেন নিজেরা। দুইটা কোয়েরি করলাম, একটা হচ্ছিল চারটা করলাম আর একটা হলো ছয়টা, দুইটা দুইটা জায়গার জন্য। এখন হচ্ছে আসেন কোথায়, ইন্ডেক্সে ইন্ডেক্সটা বার করো, একটু বুঝে শুনে মানে মনোযোগ দিয়ে শুনেন, ইন্ডেক্স কোথায়? ইন্ডেক্স ওই জায়গাটা বার করি, কী ছিল এটা? বেস্ট প্লেস ডেস্টিনেশন না সার্চ দিলাম। এখন দেখেন এটা এখানে হচ্ছিল আপনার চারটা কীরকম করে আছে, একটা দুইটা তিনটা চারটা না, এই চারটা কীরকম করে আছে, ডিপ কীরকম, এই যে তিন কলাম, এই যে তিন কলাম, তিন কলাম, তিন কলাম, বাকিগুলো আপনি ইয়ে করে রাখেন, কমেন্ট করে রাখেন। আর হচ্ছে টেস্ট করে দেখি যে ঠিক আছে না, আমরা ঠিক জায়গায় কাজ করতেছি কিনা, একটা থাকার কথা। এত স্লো এগুলো, ঠিক আছে? এখন এইটাকে লুপের মধ্যে ফেলাবেন, কয়টা দিয়ে? ওই যে চারটার জন্য। এখন আসেন এইটাকে আপনি লুপের মধ্যে ফেলান, লুপ ফর ইচ অথবা এলস যেটা পারেন, কোনটা বেস্ট, এটার নাম দিলাম হচ্ছিল বি, যে কোনো নাম দিয়েন, এন্ড ফর ইচ, দেখেন এখন কয়টা হয়। ডাটা যদি আছে একটা, এখানে ডেস্টিনেশন কয়টা আছে, তিনটা না, এখানে তিনটা আসবে,
তিনটা হবে, একটাই তিনটা, ঠিক আছে? এখন আসেন এগুলো ডাটাগুলো চেঞ্জ করবে। ডাটা চেঞ্জ করতে হলে কী কী আসে, আপনার টেবিলে যান, এটা হচ্ছে কান্ট্রি, ফটো, টুরস, ঠিক আছে? এটা কান্ট্রির নাম, ফটোটা আর কয়টা টুর আছে, এইটা হচ্ছিল কান্ট্রি। কার ভিতর থেকে বার করবেন, বিয়ের ভিতর থেকে কান্ট্রি, দেখেন কান্ট্রি আসে কিনা, চেঞ্জ হয় কিনা, এক একটা ডাটাবেসে যে কান্ট্রি আছে যেটা সর্বশেষ দিলাম, ঠিক আছে? এখন আসেন হচ্ছিল কয়টা টুর আছে, এখানে হচ্ছিল টুর না টুরস, ডাটাবেসে কি আছে টুরস, আচ্ছা এই দেখেন, ঠিক আছে? এখানে অন্য ডাটা পড়ে গেছে। এখন হলো ছবিটা, এই যে ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে না, এইটাকে আপনারা এইটাকে দেবেন হচ্ছে কার ভিতরে আছে, পাবলিক আইএমজি স্ল্যাশ দিয়ে এর বাইরে বি থেকে কিউটা ফটো, যেখানে যেখানে দরকার, যেখানে যেখানে দরকার মানে অ্যাডমিন প্যানেলে যতগুলো পেজ আছে সেই সবগুলো রাউটারের রাউটারের পিছনে এটা লাগাই দিল, লেজ লাগাই দিল, তাইলে হবে কি ওইটা আসবে, এইটা আসবে। কিন্তু সমস্যা হচ্ছে আপনার ইয়া নাই, আপনি এইটা রান করেননি, পিএইচপি আর্টিসান মাইগ্রেট করেননি, কয়েকটা টেবিল ক্রিয়েট হবে তো, টেবিল কটা ক্রিয়েট হোক, ইউজার্স টেবিলটা ক্রিয়েট হয়নি তো আপনার, এখানে রিফ্রেশ দিই, এখানে এখানে টেবিল ক্রিয়েট হবে, এই যে আসছে দেখছেন, এখন আপনার এই ওই অথেন্টিকেশন কাজ করবে। আপনার টেবিল ছিল না, কার সাথে কুয়েরি করে ডাটা তুলে নিয়ে আসবে, এখন হচ্ছে আপনি ওই অ্যাটা ঠিক করে নেন, লেআউট অ্যাপ ডট পিএইচপি এইখানে আর হচ্ছে এইখানে পাবলিক লিখবেন, এই হচ্ছে এখন রেজিস্ট্রেশন করা এক থেকে আট পর্যন্ত। এখানে হচ্ছে না অ্যাডমিন না, সেটা অ্যাডমিনটা কোথায় কোথায় দেওয়া চেঞ্জ করবেন সেটা দেখা দেয়, সবাই একটু দেখেন, অথেন্টিকেশন করার পরে সব কিছু করে নেওয়ার পরে ওই যে লগ ইন করার পরে যাচ্ছে হোমে, আসলে হোমে তো দরকার নাই, আমাদের যেখানে দরকার সেখানে যাবো, যে কন্ট্রোলারে যে ফাংশনে দরকার যে রাউটে দরকার সেখানে যাবো, সেটা করবেন কীভাবে, সবগুলো কন্ট্রোলারে যাবেন, এই লগ ইন কন্ট্রোলারে যাবেন, গিয়ে এডিটার একটু আছে এখানে অ্যাডমিন লিখবেন, মানে অ্যাডমিন যার যেখানে পাঠেন, কেউ ড্যাশবোর্ড লিখছে, কেউ অ্যাডমিন লিখছে, যা যা লিখছে সেইটা, তো এইটা দিলাম অ্যাডমিন, তারপরে এখানে গিয়ে এটাও দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড রিসেট আছে একটা, এটাতেও অ্যাডমিন দিলাম, ভেরিফিকেশন এটাতেও অ্যাডমিন, মোটামুটি এই কটাই, ঠিক আছে? এখন আপনার এই লগ আউটটা করা নাই, লগ আউটটা কোড করতে হবে, দেখে নেন লগ আউটটা কীভাবে করে, এইটা কার ভিতরে আছে, কার ভিতরে আছে, এটা একটা রাউট বানাই নিই, ঠিক আছে? রাউটটা হচ্ছে ধরেন এটাতে বানাই, এটাতে বলতেছি লগ আউট অ্যাডমিন কন্ট্রোলারে লগ আউট, ঠিক আছে? এই লগ আউট নামে একটা ফাংশন বানাই অ্যাডমিন কন্ট্রোলারে, অ্যাডমিন কন্ট্রোলার চলবে তো কিছু অ্যাডমিন কন্ট্রোলারে, আপনার অ্যাডমিন কন্ট্রোলারের ভিতরে তো কিছুই নাই, কাজ করছেন কিসের ভিতরে, অন্য কন্ট্রোলারে,
আমি তোমার না দেখে লিখতে পারি না, আমি বলি আপনারা খালি শোনেন রেডিও। এটা করার জন্য হচ্ছে আমরা কি করবো, আপনার প্রশ্ন হচ্ছে কি কি বললেন, এই যে লগ ইন কত লাগ, এখানে হোম ছিল, এখানে আপনার রাউটের নাম দেবেন, তারপরে ছিল সবগুলোতে রিডাইরেক্ট নামে একটা ভেরিয়েবল আছে, এটা ভ্যালুটা খালি আপনার যে রাউট অ্যাডমিন কি জন্য হবে, আপনার যে রাউট সেই রাউটের নাম দিয়ে দেবেন, মানে আপনি লগ ইন করার পর কোন রাউটে যেতে চান, এরকম করা যাবে না। এটা হচ্ছে আপনি একটা রাউট ক্রিয়েট করবেন, যে রাউটের নাম দেবেন হচ্ছে লগ আউট দিলেন, যে কোনো নাম দিয়ে সমস্যা নেই, মানে খুব সুন্দর গান লিখে দিলেন সমস্যা নাই, লগ আউট দিলেন, এই নামে ফাংশনটা বানান, ফাংশনটার কাজ হবে কি লগ আউট, আর রিডাইরেক্ট করে কোথায় পাঠাই দেবেন, যে কোনো এক জায়গায় পাঠাই দিয়ে, মানে অ্যাডমিনেই পাঠাই দিলাম। তো তা এইটা ব্যবহার করার জন্য আবার কি করতে হবে, উপরে এইটুকু লিখে আসতে হবে, ঠিক আছে, এখন এই রাউটটাকে আপনি করে দেবেন, পয়েন্ট করবেন কোথায়, ওই টেম্পলেটে গিয়ে এরকম করে কয়টা ছবি রাখবেন, তারপরে এই এখন এই রাউটটাকে আপনারা এই লগ আউট রাউটটাকে পয়েন্ট করবেন কোথায়, ওই যে আপনাদের যে টেমপ্লেট আছে, টেমপ্লেটটা কোথায়, আর অ্যাডমিনের ভিতরে লেআউট এখানেই আছে সম্ভবত, হ্যাঁ আসতে শেষ করে আসে, এখানে হচ্ছে URL 2 এই দিয়ে লগ আউট, এখন দেখেন এটা রিফ্রেশ করেন, তাহলে এটা দিয়ে লগ আউট এরর দিচ্ছে, ওইটা বানান বলেছে নাকি, অ্যাডমিন কন্ট্রোলার লগ আউট নামে কোনো ফাংশন নাই, অ্যাডমিন কন্ট্রোলার মডেল কন্ট্রোলার সেটা বলে না, আমরা উল্টা উল্টা জায়গায় নাম একই রাখি দেখতেছি, এইটার ভিতরে ধরেন উপরের দিকেই করলাম ইন্ডেক্স, এরপরে দিলাম এখন এদের দিলাম রিফ্রেশ, তাও তো ও অতটা এটা তো আরো অতটা নেওয়া হয়ে গেছে, এখন দেখেন হবে লগ আউট, লগ ইন করে দেখেন, এই যে লগ ইন হচ্ছে, ঠিক আছে লগ আউট করলাম, এই পর্যন্তই কাস্টমার নামে, এখানে হলো নাম, ইমেল, ধরেন হচ্ছিল অ্যাড্রেস,
আর হচ্ছে হলো এত কিছু না, ওয়ার্ডার নাম দেন, এটা ওর নাম দেন হচ্ছে ওয়ার্ডার, ওয়ার্ডার নাম, তারপরে হচ্ছে হলো প্রোডাক্ট আইডি, মানে আপনার কোন প্রোডাক্ট যাচ্ছে, তারপরে প্রোডাক্ট আইডি, কিউটিওয়াই কোয়ান্টিটি, আর হচ্ছে কোয়ান্টিটি দিলেন, প্রাইসটা দেন, আর হচ্ছে হলো পেইডটা দেন, আর কি লাগে, বেসিক একদম বেসিক বলেন, কাস্টমারের নাম, ইমেল, ফোন, অ্যাড্রেস, কোন কোন প্রোডাক্ট নিল, কোয়ান্টিটি কত, প্রাইস কত, কয় টাকা পেইড করলো, আর এই এই কটাই দেন, আর দিয়ে না বেশি, ক্রিয়েটেড অ্যাড, আর হচ্ছিল আপডেটেড অ্যাড, সবাই এটা থেকে বানাই নিন, তারপরে এটা হচ্ছে ইনক্রিমেন্ট প্রাইমারি করা হয় নাই, আসলে ই কমার্স আর সময় লাগে তো শর্টকাটে হয় না, টেবিল অর্ডার্স এ হচ্ছে টেবিল চেক আউটের জন্য, কার্টে অ্যাড করে নেবেন প্রোডাক্টগুলো, করার পরে কার্টের যে ফর্মটা আছে না এটা ভিউটা ওইটাকে একটা ফর্ম আপ বানাবে হিডেন দিয়ে, ফর্ম দিয়ে, ফর্মে কী কী থাকবে, প্রোডাক্ট আইডি থাকবে, প্রাইস থাকবে, আর হচ্ছে কোয়ান্টিটি থাকবে, ঠিক আছে, আর নিচের দিকে ওই যে একটা টোটাল আছে না, টোটালটাকে আপনি দিবেন হচ্ছে হলো এই প্রাইসে দিয়ে, প্রাইসে দিয়ে, প্রাইস প্রাইসের জায়গায় থাক, পেইডে দিয়ে, ঠিক আছে, তারপরে ওইটা ওইটার নিচেই ওই কার্টের নিচেই একটা ফর্ম বানাবেন, ভিজিবল ফর্ম, সেইটাতে আপনি দেবেন হচ্ছে ওই কাস্টমারের নেম, ইমেইল, ফোন, অ্যাড্রেস, এই তিনটা দিয়ে ওকে করে এই টেবিলে সেভ করবেন, এটা তো পারবেন, এই এই টেবিলে সেভ করলে সেটা হলো ডাটাবেসে কী হিসেবে আসলো, অর্ডার আসলো, তো আর হলো এগুলো নিয়ে আপনি হচ্ছে অ্যাডমিন প্যানেলে শো করা দেবেন, তাহলে অর্ডারগুলো দেখতে পারবেন যে কাস্টমার কী কী অর্ডার দিল, একদম বেসিকভাবে, মানে এর ভিতরে আরও অনেক কিছু করার আছে কিন্তু আপনারা আপাতত এইভাবেই করেন, হ্যাঁ এরকম ভাবে প্লেস অর্ডার, এটা হলো এইখানে, এইটা হলো আপনি হচ্ছে এই আলাদা পেজে করছে, এটা আলাদা পেজে না করে